আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যার নামের সাথে অনেকগুলো বিশেষণ জড়িয়ে আছে, আমরা পেয়েছি অ্যাটর্নি মঈন চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং সেই সাথে অনেকদিন পর পর সময় দেন। আমাদেরও অভিযোগ আছে, দর্শকদেরও অনুরোধ আছে যে আপনাকে একটু বেশি করে আমাদের সময় দিতে হবে, খুব ব্যস্ত মানুষ, সেই সাথে মূলধারা রাজনীতির সাথেও আপনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। অ্যাটর্নি মঈন চৌধুরী, আমরা এই প্রবাসে থাকি, আপনি এখানকার রাজনীতি করেন একদম সক্রিয়ভাবে, ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট অ্যাট লার্জ আপনি এখানে, সেই সাথে মূলধারা যত নিউ ইয়র্কে অনুষ্ঠান হয় সব জায়গায় আপনারা উপস্থিতি পাই। তবে মূলধারা রাজনীতির বাইরে আমি এবার একটু আমাদের যে অস্তিত্ব, আমাদের যে শেকড়ের জায়গাটি বাংলাদেশ নিয়ে আমরা এই প্রবাসে অনেক চিন্তা ভাবনা করি, কিংবা স্বপ্নের জায়গাটি আমি বলবো যে ভালো লাগার, যেহেতু জন্মস্থান ওখানে, আমরা যারা প্রথম এখানে বলবো যে প্রথম প্রজন্ম, তার পরে প্রজন্ম হয়তো আমাদের মতো অনুভূতি নাও থাকতে পারে, তবে সেই বাংলাদেশে নির্বাচন 30 ডিসেম্বর, নির্বাচনকে ঘিরে বাংলাদেশে আমি যতদিন ছিলাম আমি দেখে যে একটা উৎসব মুখর পরিবেশ হয়। গণতান্ত্রিক চর্চার ইতিহাস যদি বাংলাদেশের খুব অল্প দিনেরও হয়, কিন্তু গণতান্ত্রিক চর্চার যে উৎসবটি সেটির কিন্তু কোনো অংশে কমতি নয়। বাংলাদেশের সাধারণ মানুষ খুব ঢাক ঢোল পিটিয়ে তাদের যে নির্বাচন ভোটের যে অধিকার সেটি প্রয়োগ করে, সে সম্পর্কে শুরুতেই জানতে চাই আপনার বিশ্লেষণ। ধন্যবাদ, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আপনাদের প্রোগ্রাম এত লেটে শুরু হয়, আমরা খুব ক্লান্ত থাকি আসলে, সারাদিন কাজ করার পরে কথা বলার মতো ওই রকম এনার্জিও থাকে না, আর এত সুন্দর করে বলতে পারি না। তো বাংলাদেশের যে নির্বাচন, অবশ্যই আমেরিকার তুলনা যদি করতে চাই, যেহেতু আমরা এখানে থাকি, আমেরিকার নির্বাচনের চেয়ে বাংলাদেশের নির্বাচন অত্যন্ত উৎসব মুখর। আমেরিকায় আপনি দেখেন ভোটার সংখ্যা কম, ভোট দেয় কম লোকে, বাংলাদেশে 100% ধরা যায়, 90% তো কাস্ট হয়ে ভোট, আর এখানে পুরা মাসই উৎসবের মতো চলতে থাকে। তো এটা আমাদের নিজস্ব দেশ, নিজের দেশ যে যেখানে থাকে না কেন, বাংলাদেশকে আমরা ভালোবাসি, আমাদের যে যে প্রান্তে থাকুক না কেন, বাংলাদেশকে আমরা স্মরণ করি, ঘুম থেকে উঠে বাংলাদেশ স্মরণ করি, ঘুমাবার আগেও বাংলাদেশকে স্মরণ করি, আমরা সবসময় বাংলা টিভি দেখি, আজকে এখানে আসা বাংলাদেশ সুবিধায় বাংলা টিভিতে আসছি, তাই না? এটি ঠিক, এবং এখানে নিউ ইয়র্কের মতো জায়গায় বাংলা ভাষার একটি টেলিভিশন মুখপাত্র হয়েছে। আর যে জিনিসটা বলতে হয়, আমরা অনেক সময় বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলতে একটু সংকোচ বোধ করি, কেননা কারণ বাংলাদেশে আমরা সবাই রাজনীতিবিদ, বাংলাদেশে চায়ের দোকানে বসবেন, রাজনীতি ওইখান থেকে শুরু হয়, এখান থেকে শুরু হয়, আবার ঢাকা এসে শেষ হয়, আর এখানে যেখানে যান বাংলাদেশের রাজনীতি আমেরিকার রাজনীতি থেকে অত্যন্ত উৎসব মুখর আপনি বলেছেন, এবং সবাই পার্সোনালি নিয়ে যায়। আপনি কোনো একটা অভিমত দিলেন, এটা আবার দেখা যায় কেউ একটা পার্সোনালি নিয়ে যাচ্ছে, যে মঈন চৌধুরী এটা বললো, সে হয়তো কোন দলের অংশ, কোন দলের সদস্য। আমি কিন্তু সক্রিয়ভাবে বাংলাদেশে কোন রাজনৈতিক দলের সদস্য না, এবং কিন্তু মঈন চৌধুরী আমরা শুরুই করেছিলাম এইভাবে, আমি সাধারণ মানুষের জায়গা থেকে জানতে চাই, এটাই বলতে চাচ্ছি আমি, আমি আমাদের নিয়ে কথা বলতে চাই। আমরা যারা প্রবাসে আছি, আপনারা দেখবেন আমরা যারা ইমিগ্রান্ট, ফার্স্ট জেনারেশন না, আমাদের সন্তানরা হবে ফার্স্ট জেনারেশন আমেরিকান। আমরা যারা ইমিগ্রান্ট যারা আছি, আমাদের সব কিছু বাংলাদেশের সাথে জড়িয়ে আছে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশে যাবে বলে মনে হয় না, এবং এটা দৃঢ়তার সাথে বলতে পারি কেউই তাতে যাবে না। কিন্তু আমরা যারা বাংলাদেশ রাজনীতিতে জানতে চাই বা আগ্রহ প্রকাশ করি, তাদের দেখতে হবে আমাদের স্বার্থটা কারা রক্ষা করবে, মানে প্রবাসীদের স্বার্থ, প্রবাসীদের স্বার্থটা। আমি প্রথমেই সব সরকার সময় দাবি জানাই বাংলাদেশের, যে আপনারা এখানে যারা নির্বাচন হচ্ছে এখন, দুইটা গ্রুপেরই শীর্ষ দলীয়, যেটা ধানের শীষ এবং নৌকা, তারা অনেক প্রবাসী থেকে অনেক কাজ করছে, আবার অনেকে কিন্তু প্রবাস থেকে বাংলাদেশে গেছে ইলেকশন করতে, হেল্প করতে, আমার জানা মতো অনেকে গেছে, ধানেশের জন্য গেছে, নৌকার জন্য গেছে। আপনারা যার সাথে কথা বলবেন আগে জিজ্ঞেস কর, প্রবাসীদের জন্য আপনারা কী করতেছেন, আপনারা মার্কা ঠিক আছে, মার্কার পিছনে ঘুরেন, কিন্তু প্রবাসীদের স্বার্থ যদি রক্ষা না করেন, আপনার নতুন প্রজন্ম যদি আমরা শান্তিপূর্ণভাবে দেশে যে ঘুরে আসতে না পারে, হোক সে যে দেশের সরকার, যেই দলেরই সরকার, যেই প্রতিনিধি হোক না, প্রতিক্রিয়া হোক না কেন, আমরা চাই আপনারা যার জন্যই কথা বলবেন আগেই আগে কথা বলে ঠিক করবেন যে আপনার প্রবাসীদের জন্য কী করতেছেন, আমরা যেন এখানে থেকে ভোট দিতে পারি। আমেরিকার যেই সিস্টেমগুলো, আমেরিকার যে সুফলগুলো আমরা ভোগ করি, প্রবাসী যেন আমরা থেকে আমরা
এই জিনিসগুলো দেশের বুক করতে হবে। যেন আমেরিকার একটা লোক যদি আপনার অন্য কোনো দেশে থাকে, সে কিন্তু অ্যাবসেন্ট ব্যালটে ভোট দিতে পারে, কিন্তু আমরা বলি ডিজিটাল, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এখনও এই সুযোগ চালু হয় নাই। আমরা এখান থেকে পাসপোর্টে এখনও দ্বৈত নাগরিকত্ব করতে গেলে অনেক অনেক কষ্ট হয়। যে জিনিসগুলো আপনারা আলোচনা করবেন, যারাই প্রবাস থেকে দেশে যায় নির্বাচনে অংশ, নির্বাচনে হেল্প করতে যাচ্ছেন, তারা প্রবাসীদের দুঃখ দুর্দশা আগে বুঝুন, যান, এদের সাথে কথা বলুন। খুব সুন্দর একটি পয়েন্ট। এটাই হচ্ছে আমার একমাত্র কামনা। আমাদের দেশ থেকে চাওয়ার কিছু নাই, পাওয়ারও কিছু নাই। আমরা শুধু চাই আমরা দেশে স্থিতিশীল সরকার থাকুক, এবং এর যে সরকার আসুক স্থিতিশীল থাকুক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, এবং আমরা যারা প্রবাসের থেকে যাই তারা যেন এয়ারপোর্টে লাঞ্ছিত না হয়। আমি মইন চৌধুরী, ঢাকা গেলে আমার সাথে সবসময় ইয়া থাকে, প্রোটেকশন থাকে, পুলিশ প্রোটেকশন থাকে, কিন্তু সবার জন্য তো থাকবে না। আমরা চাই সাধারণের জন্য, জনসাধারণ যারাই যেখানে আছে, প্রবাস থেকে যাক হোক, সে মিডল ইস্ট থেকে যাক, সে হয়তো দেশের উন্নয়নে ভূমিকা তার অনেক বেশি, তারা যেন শান্তিপূর্ণভাবে দেশে যেয়ে ঘুরে আসতে পারে, এবং আমরা দেশের মঙ্গল চাই যে অবস্থায় থাকে না কেন। এবং খুব সুন্দর প্রসঙ্গ, এই কারণেই আপনাকে আমি এই প্রসঙ্গটি তুলেছি, এই কারণে যেহেতু আপনি এখানকার মূলধারা রাজনীতির সাথে সক্রিয়, এবং আমরা বাংলাদেশকে নিয়ে কি চাই, বাংলাদেশের কাছে কি চাই, কিংবা বাংলাদেশকে আমরা কিভাবে মূল্যায়ন করব, কিংবা এখন প্রবাসে থেকে কিভাবে বাংলাদেশের নির্বাচন সেই জায়গাটি থেকে বিশ্লেষণ কিভাবে করব, সেই জায়গাটি থেকে আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছিলেন। একজন আছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে তারপরে আবারও আলোচনা আসব, সেই সাথে স্বপ্ন, প্রবাসীদের সম্ভাবনা সব কিছুই জেনে নিব, এবং সেই সাথে দর্শক আমরা আছি 6463079828 এই নম্বরে, সেই সাথে ফেসবুকে আছি সরাসরি www.facebook.com/tbn24usa। কে আছেন আমাদের সাথে? আমি ফিলাডেলফিয়া থেকে জাগিরদার বলছি। জি ভাই, আপনার প্রশ্ন? মইন চৌধুরী সাহেব এখন বললেন ডুয়েল সিটিজেনশিপ, সো ডুয়েল সিটিজেনশিপ আমাদের কি উপকারে আসবে? আমরা যারা বাংলাদেশি অরিজিন, বর্তমানে আমেরিকান নাগরিক, আমরা বাংলাদেশের সিটিজেনশিপ থাকবে, আমরা সেখানে ভোট দিতে পারবো? আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য ডিটেইলস, হোয়াট ডাজ ইট গেট বেনিফিট উইথ ডুয়েল সিটিজেনশিপ। ধন্যবাদ। ডুয়েল সিটিজেনশিপ এর বাংলা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব। এটার সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে যেই দেশের আপনি নাগরিক, যদি আপনি বাংলাদেশের যে সরকার, যা শুনছি অনেকগুলো আইন ইচ্ছা করলে আমরা কপি এখানে বসে পাই না, তো আমরা যেটা শোনা এবং যে পত্রিকার মাধ্যমে বা বিভিন্ন নিউজগুলো যা আসছে, ডুয়েল ন্যাশনালিটি বা আপনার কাছে যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে নাকি দেশে ট্রানজ্যাকশন করা যায় না, আপনি জায়গা জমি কেনা বেচা এগুলো নাকি করা যায় না। এটা আমাদের জন্য খুব দুঃখজনক ব্যাপার, কারণ যদি আপনি একটা জায়গার মালিক হয়ে থাকেন, হোক সে আপনি আফ্রিকার নাগরিক, আপনি আমেরিকার নাগরিক, ব্রিটিশ নাগরিক, আপনি কেন আপনি এটা হস্তান্তর করতে পারবেন না? এটা কিন্তু খুব দুঃখজনক ব্যাপার। একটা সভ্য দেশে এটা হয় না। যে দেশের নাগরিক তার একটা আইডি, গভর্নমেন্ট অথেন্টিক আইডি থাকলেই হলো, সরকার ইস্যুকৃত আইডি থাকলে হলো, কিন্তু বাংলাদেশে নাকি এরকম আইন হচ্ছে, এখন আপনি জায়গা বিক্রি করতে চাইলে এবং কিনতে বিক্রি করতে চাইলে বিশেষত আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে। এটা যদি হয়ে থাকে তাহলে আপনাদের যাদের দেশে জায়গার সম্পত্তি আছে বা ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকে অবশ্যই নেওয়া উচিত নিজের সম্পদ প্রোটেকশন দেওয়ার জন্য। আর যদি নেওয়ার পরে আপনার অসুবিধাটা হচ্ছে, আপনি যদি আমেরিকান নাগরিক হয়ে থাকেন এবং যৌথ নাগরিকত্ব নেন, আপনি বাংলাদেশে কোনো ধরনের অপরাধের বা কোনো ধরনের অসুবিধায় পড়লে আমেরিকান সরকার আপনাকে শুধুমাত্র সোল আমেরিকান নাগরিক হলে যেই রকমভাবে প্রোটেকশন দিত, ওই প্রোটেকশনটা তারা দেবে না। যখনই তারা প্রোটেকশন দিতে যাবে, বাংলাদেশ সরকার বলবে বা যে দেশের ডুয়েল নাগরিক হন তারা বলবে যে সে তো আমাদের দেশের নাগরিক, তোমরা কেন আসছো? এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। এটা সুবিধাও আছে, অসুবিধা আছে। আবার ডুয়েল নাগরিকত্ব নিতে গেলেও আপনাকে এমবেসির মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়, অনেকের দেশে আবার ভেরিফিকেশন হচ্ছে, এগুলো মনে হয় সমস্যা। অনেকের খুব ইজিলি হয়ে যায় যাদের দেশে পরিচয় আছে, পরিচয় না থাকলে অনেক অনেক সময় লাগে। আমরা আরেকটি প্রশ্ন আছে, আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, আমরা একটু নিয়ে নিই। প্রশ্ন আচ্ছা, কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কামরান স্টোরিয়া তনেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার প্রশ্ন নাকি মতামত? প্রশ্ন, আমার আব্বা 18 মান্থ থেকে আমার আম্মার জন্য অ্যাপ্লাই করছেন গ্রিন কার্ড হোল্ডার, কতদিন সময় লাগবে? আর আমার একটা বোন ও নেক্সট ইয়ারের অক্টোবরে
মানে 21 এর উপরে হয়ে যাবে, ও কি আসতে পারবে আমার আম্মার সাথে? কি বলবেন? না, 2000 আপনার প্যারেন্টস যদি অ্যাপ্লাই করে থাকে, কার জন্য অ্যাপ্লাই করছে? আপনার বাবা, বাবা তার মেয়ের জন্য। বাবা কি আপনার মায়ের জন্য? না, মেয়ের জন্য। না না না, তার মেয়ের জন্য, মানে তার বোনের জন্য আবেদন করেছে তার। ওকে, তো বোনের বয়স 21 এর উপরে কেটে গেছে আন্টি। ওকে, তো আপনাদের ভিসা বুলেটিনে গেলে দেখতে পারবেন, এখন বোনের বয়স যদি 21 এর উপরে হয়ে থাকে, আপনার F2B চলতেছে, তো ওই ক্যাটাগরিতে যারা 2012 চলতেছে। আচ্ছা, দ্যাটস ইট। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন? আমি আবার ফিলাডেলফিয়া থেকে জায়গাদার বলছি। বলেন জায়গাদার ভাই। আমি অ্যাটর্নি সাহেবকে জানতে চাই, আমেরিকান সিটিজেন হলে অন্য কোনো দেশের সিটিজেনশিপ নেওয়া যায় না, এটা কি ঠিক? আচ্ছা, আমেরিকার সিটিজেন হলে অন্য কোনো দেশের আরেকটি নাগরিকত্ব নেওয়া যায় কিনা? লোকে, আপনি অনেক প্রশ্নটা মানে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক জটিল একটা প্রশ্ন। এটার উত্তর আমি আগে একবার এই টিভিতে না মনে হয় ঢাকায় প্রেস ক্লাবে বলেছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকা অবস্থা, জীবিত থাকা অবস্থায় ডুয়েল ন্যাশনালিটি সাইন করেছিল ইংল্যান্ডের সাথে। আচ্ছা, কিন্তু আমেরিকার সাথে এখনও ওই ধরনের কোনো কংগ্রেসে পাশ করা দ্বৈত নাগরিকত্ব আইন হয় নাই। কিন্তু আমাদের দেশে আমরা করছি কি, বাংলাদেশ সরকার স্ব ইচ্ছায় স্বেচ্ছাপনীত হইয়া বলছে যে ডুয়েল ন্যাশনালিটি থাকলে সমস্যা নাই। কিন্তু ডুয়েল ন্যাশনালিটি হচ্ছে এরকম যে আরেকটা দেশের অনুমতি লাগবে। আমি যে আপনার আমেরিকান নাগরিক, যে আরেকটা দেশের নাগরিক হবে, ওই দেশের সাথে চুক্তি থাকতে থাকে, যেমন ইসরায়েলের সাথে আমেরিকার দ্বৈত নাগরিকত্ব দ্বারা ডুয়েল পাসপোর্ট ইস্যু করতে পারে। বাংলাদেশের সরকার এই সুযোগটা দিয়েছে, কিন্তু আমেরিকা এটার কোনো নির্দিষ্টভাবে এবার কোনো আইন প্রণয়ন করা বা কোনো ধরনের লেজিসলেশন এটা পাস করে নাই। এইটা একটা গ্রে এরিয়া, এখানে যদি এরকম প্রশ্নের কোনো সম্মুখীন হন, তখন হয়তো আমেরিকান সরকার ইনভলভ হবে যে আমেরিকার পক্ষ থেকে হচ্ছে যেসব দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি আছে, আপনি যেটি বলতে চাচ্ছেন যেমন ইসরায়েলের, সেটি নিতে কোনো সমস্যা নেই, রাইট? কিন্তু আইনগত ভাবে বাংলাদেশের সাথে ওই রকম কোনো দ্বিপাক্ষিক চুক্তি এখনো হয় নাই, হয়েছে বলে আমার জানা নাই, হয়তো প্রক্রিয়াধীন আছে। কিন্তু বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী, সরকারের যে নীতিমালা অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব নেওয়া যায় যে কোনো দেশের সাথে যদি আপনি ওই বাংলাদেশের জন্মগ্রহণ করে থাকেন এবং বাংলাদেশে আপনার কোনো ধরনের লেনদেন থেকে থাকে। লেনদেন থেকে থাকে, খুব সুন্দর তথ্য আমরাও জানলাম যে বিষয়টি খুব স্পষ্ট এবং সেনসিটিভ, খুব স্পর্শকাতর বিষয়। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন ফোনে? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। আমি ফ্লোরিডা থেকে নোমান বলছি। আমার একটা প্রশ্ন হলো, আমি যখন আমেরিকার নাগরিকত্ব নেই, তখন আমার বাংলাদেশের সিটিজেনশিপ মানে আমি রিভোক করি, মানে বাতিল করে নিই, তার ডুয়েল সিটিজেনশিপ নিতে হলে আমি কিভাবে সেটা নিব? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার মেয়ে তো এই দেশে জন্মগ্রহণ করেছে, সে ডুয়েল সিটিজেনশিপ বাংলাদেশে নিতে পারবে কিনা? আচ্ছা, ধন্যবাদ। এই প্রশ্নগুলো শুনলে মনে হয় চাই মনে হয় বাংলাদেশে অ্যাম্বাসেডর হিসেবে এটা হচ্ছে কি, আমি আপনাকে ক্লু দিচ্ছি, আপনার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে বাংলাদেশ কনসুলেটে ফোন দিবেন, তারা আপনাকে এত বড় ওয়েবসাইটে যাবেন, তারা আপনাকে বলে দেবে, যখন নিয়মই হচ্ছে আমেরিকার, যখন আপনি আমেরিকার নাগরিকত্ব নেন, অন্য কোনো দেশের নাগরিকত্ব আপনি পরিত্যাগ করবেন, এটা হচ্ছে আমেরিকার আইন। কিন্তু আবার পুনরুদ্ধার করতে পারবেন কিনা কোথাও এটা তারা বলে নাই, যে কারণে বাংলাদেশেরই লুপ হোলটা হচ্ছে কি, আমরা যারা যারাই ডোনেশনটি করে তারা আবার নতুন করে আপনি অ্যাপ্লাই করতে হবে বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে, আপনি অ্যাপ্লাই করবেন, নির্দিষ্ট ফর্ম আছে ওয়েবসাইটে থাকতে পারে, অথবা কনসুলেটে ফোন করে আপনার ফর্মটা নিয়ে নেবেন অথবা ওয়েবসাইট থেকে নেবেন, ফর্ম ফিল আপ করবেন, তারা যে রিকোয়ার্ড ডকুমেন্টগুলো চাচ্ছে ওই ডকুমেন্ট দেবেন। আর আপনার ছেলে মেয়ে যারা আমেরিকায় জন্ম হয়েছে, তারা আপনি বাবা যদি আমেরিকার বাংলাদেশে জন্ম হয়ে থাকেন, আপনার আপনি তাদের প্যারেন্টস হিসাবে এবং আপনার দ্বৈত নাগরিকত্ব থাকে, বাংলাদেশে পাসপোর্ট থাকে, তারা আপনার রেফারেন্সে তারা হয়ে যাবে বাংলাদেশের দ্বৈত নাগরিক হয়ে যাবে। এটা ইদানিং অনেকে বাংলাদেশে গিয়েও করতেছে অথবা আমেরিকায় থেকে কনসুলেট
ফান্ডের মাধ্যমে এটা কাজ সম্পন্ন করছে। এটা থাকা যদি আপনার দেশে সহায় সম্পত্তি বেশি থাকে, অনেকে করছে এটা। আচ্ছা, অনেকে করছে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, একটু জোরে বলতে হবে আপা। হ্যাঁ, একটু জোরে বলতে হবে। আমার নাম শামসুন্নাহার খান, আমি ভার্জিনিয়া থেকে কল করছি। আমার ছেলের জন্য অ্যাপ্লাই করছি 6 সালে, তো আমাদের সব কাগজপত্র নিয়েছে এবং সময় দিয়েছিল 3 মাসে, তা পাস হয়ে গেছে। মানে আমি কি করতে পারি, কি বলবেন? আপনি একটু অপেক্ষা করেন অথবা ফলো আপ করেন ইমেল ওদেরকে। আপনি যদি অ্যাটর্নি থাকে অ্যাটর্নির মাধ্যমে ইমেল করেন, অথবা আপনি নিজেই তাদেরকে ইমেল করতে পারেন আরেকজন আছেন। আমি উডসাইন থেকে মোহাম্মদ হোসেন বলছিলাম। অ্যাটর্নি মহিন স্যারকে আমি একটা প্রশ্ন করতেছি স্যার, আপনার কথার ভিত্তিতে আমি এই জিনিসটা মানে খুব ইম্পর্টেন্ট দিচ্ছি যে আমাদের দেশে গভর্নমেন্ট যে ডিজিটাল ইয়াটা চালু করছে, কিন্তু আমরা যারা বিদেশে যারা সারা ওয়ার্ল্ড বিভিন্ন জায়গায় ছড়া ছেড়ে বাংলাদেশি নাগরিক আসছি, এই যে একটা ভোট হইতে যেতেছে, এখানে দেখেন আমরা কিন্তু কোনো ভূমিকাই পালন করতে পারতেছি না যে আমাদের মতামতটা যে প্রকাশ করব, এই ব্যবস্থাটা কেন চালু করে নেই। আর ভোটার আইডি যেটা যেটা আপনি তুলে ধরলেন, খুব সুন্দর একটা ইনফরমেশন, এটা যদি না থাকে তাহলে যে প্রবলেমগুলো ফেস করতে হবে, তো এই বাইরে কনসুলেটের মাধ্যমে এমবেসির মাধ্যমে এটা কি ওনারা এই ব্যবস্থাটা করতে পারে না? জি, ধন্যবাদ ভাই, আপনার প্রশ্নটা আমারও প্রশ্ন, এটাই নিয়ে আমি কাজ করি। আমি যার সাথে যখন কথা বলি এটাই হচ্ছে আমার বিষয়। আমি অন্ধভাবে রাজনীতি করি না, বাংলাদেশকে আমরা ভালোবাসি অবশ্যই, এটা আমার দেশ, আমাদের 7 জন্মের এখানে সম্পর্ক, আমাদের সাথে এই দেশ আমরা ভুলতে পারবো না, আমরা চাইলেই এই দেশটা ভুলতে পারবো না। কিন্তু বাংলাদেশের যখন যে সরকার ক্ষমতায় এসেছে, এমনকি আর্মি গভর্নমেন্ট সহ, তারা কাক কোন সরকারই প্রবাসীদেরকে গুরুত্ব সহকারে দেখে না। আপনি ডিজিটাল বাংলাদেশ বলেন, যদি আমরা ভোট দিতে পারতাম বুঝতাম ডিজিটালটা সফল হয়েছে, প্রবাসী থেকে আমরা ব্যালট অ্যাবসেন্টেবলের ভোট দিতে পারতাম। আপনারা এখন দাবি তুলেন যে সরকারি ক্ষমতায় আসে না কেন, আপনারা দাবি তুলেন প্রবাস থেকে, মিছিল তো অনেক হচ্ছে, কিন্তু এই দাবিগুলো তুলেন প্রবাস থেকে, অনলাইনে তুলেন, আপনারা ফেসবুকে যান, ইউটিউবে দেন, আপনারা যে গণমাধ্যমে দেন, তারা এই অধিকারগুলো এখন ভোটের আগে হচ্ছে রাজনৈতিক নেতাদেরকে অনেক কাছে পাওয়া যায়, ভোটের পরে তারা আপনার থেকে অনেক দূরে চলে যাবে, তখন আপনাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। তারপরে এখন যদি আন্দোলনটা শুরু করতে পারেন, আমরা জনমত তৈরি করতে পারেন, আমরা প্রবাসী থেকে ভোট দিতে চাই, আমাদের ভোটার আইডি এখান থেকে হবে, কেন আমরা দেশে যাই, কেন আমরা পরিচয়পত্র নেব, পরিচয়পত্র এখানে ডুয়াল ন্যাশনালিটি হবে, এখানে পাসপোর্ট দরকার পড়লে সরকার একজন অফিসার এখানে নিয়োগ দিক, নির্বাচন কমিশনের অফিসার একজন নিয়োগ দিক, যারা আইডি ইস্যু করবে এখান থেকে, এই দেশে সবই সম্ভব। কিন্তু এটা হচ্ছে না, এটা যেন আপনারা দাবি করেন, অধিকারের জন্য কথা বলতে হবে। শুধু মন্ত্রী এমপি আসলে পরে এদের পিছনে অনেকে এয়ারপোর্ট থেকে দৌড়াদৌড়ি শুরু করে, কিন্তু মূল কথা কিছুই বলে না। এই জন্য তারা করে কি বাংলাদেশের যে এমপি মন্ত্রী যারাই আর দলীয় নেতৃবৃন্দ, তারা করে কি সুযোগ সুবিধা যখন পায় তারা কারোর কথা শুনতে, অধিকারের কথা শুনতে চায় না, দাবি শুনতে, তারা মনে করে আমাদের একটা গ্রুপ অলরেডি আছেই, তারা তো আমার কথার বাইরে কিছু বলবে না। তো জনগণের কথা আপনারা যারা সাধারণ লোক এই প্রশ্ন করলেন, আপনারা মিডিয়ার মধ্যে তুলে ধরেন এই কথাগুলো, আমরা চাই সেটি যে অন্ধভাবে রাজনীতি করেন না, প্রবাসীদের স্বার্থ যারা রক্ষা করছে সেই জায়গায় চিন্তা করার সময় এসেছে, যেহেতু আমরা প্রবাসে থাকি। আমরা একটা ছোট্ট বিরতিতে, বিরতির পর এসে আবারও আলোচনা করব, সেই সাথে দর্শক আপনারা যারা ফোনে অপেক্ষা করছেন ফোন থেকে প্রশ্নগুলো নিব। নিচ্ছে ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন।
আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। আমরা খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করছি, 30 ডিসেম্বরের নির্বাচন নিয়ে। আমরা যে যাকে পছন্দ করি, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একটি খুব মজার কথা আছে অ্যাটর্নি মঈন চৌধুরী, সেটি বলা হয় যে জন্মসূত্রে আমরা যেমন ধর্মটা পেয়ে থাকি, রাজনীতিটাও পেয়ে থাকি। মানে আমরা বুঝে ওঠার আগেই আমরা আওয়ামী লীগ কিংবা আমরা বিএনপি কিংবা আমরা অন্য ঘরনার কিনা, এটি পারিবারিক সূত্র থেকে সেটি চলে আসে। তো আমরা সেই জায়গাটি থেকে, আমরা একদম নিরপেক্ষ অবস্থান থেকে দর্শকদের বলতে চাই যে প্রবাসীদের জন্য কারা ভাবছে, সেই জায়গাটি থেকে আপনি খুব সুন্দর ব্যাখ্যা করছিলেন। তো ফোনে আছে, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, তারপরে আমি এই জায়গা থেকে আপনার কাছে আরও জানতে চাই যে যেহেতু এই দেশটি এখন আমাদের, এই দেশের মূল রাজনীতির সাথে আপনি জড়িয়ে আছেন, তারপরেও বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কোন জায়গাটি নিয়ে চিন্তা করতে হবে, কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। আসসালামু আলাইকুম মিস্টার মঈন। ইয়েস, আমি মুরাদ বলছি নিউ ইয়র্ক থেকে। আমার একটা কোশ্চেন ছিল, বলেন যে কোন ব্যক্তি যদি ডুয়েল সিটিজেনশিপ গেইন করে, তো তিনি কি বাংলাদেশ পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য এলিজিবল? মানে আই মিন লাইক, তিনি কি বাংলাদেশে পার্লামেন্ট ইলেকশনে কি অংশগ্রহণ করতে পারবে? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। এখন বাংলাদেশের আইন হচ্ছে, যদি আপনি সরকার দলে থাকেন এক আইন, বিরোধী দলে থাকলে আরেক আইন। সাধারণত আইন অনুযায়ী ডুয়েল ন্যাশনালিটি থাকলে, যদি আপনি অন্য কোনো দেশের প্রতি আনুগত্য প্রকাশ করে থাকেন, আমেরিকা না, যে কোনো দেশ আপনি যদি আনুগত্য প্রকাশ করে থাকেন, আপনি যদি দেশের নাগরিক হন, আপনি আইন অনুযায়ী আপনি বাংলাদেশের সংসদে নির্বাচন করতে পারবেন না। কিন্তু আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি, যদি আপনি সরকারি দলের কোনো থাকেন, সরকারি দলে থাকেন, তাহলে এটা নিয়ে আর মামলা টামলা হয় না, ওইটা নিয়ে কেউ ঘাটাঘাটি করেন। যদি আপনি বিরোধী দলে, আইন বহির্ভূত, কিন্তু বিরোধী দলে যদি আপনি থাকেন, তখন তো আপনাকে এমপি ইলেকশনে করতে দেবে না, তখন তো আপনি আগে নমিনেশন বাদ পড়ে যাবেন। কিন্তু সরকার দলে থাকলে ঘাটাঘাটি করে না, কারণ দেখা যায় যত নিয়ন্ত্রণে থাকে। এটা হচ্ছে বাংলাদেশের কালচার এটার, কিন্তু আইনটা হচ্ছে আপনি পারবেন না, বরং লাইন। আচ্ছা, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন যুক্ত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি জয়নাল বলছি গুরুকুলেন থেকে। জি ভাই, দর্শক না কেন? আমি মঈন ভাইকে আপনাকে বলছি যে আমরা বাংলাদেশ থেকে যারা ইউএস প্রবাসী, আমরা কাঁচরা, বাংলাদেশের কাঁচরা রাজনীতি থেকে চলে আসছি, এটার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। ইয়েস, ইন দ্য মিন টাইম যারা নতুন প্রজন্ম অথবা আমরা যারা এখানে আছি, যারা তারা কন্টিনিউ এই কাউন্সিলিং মেম্বার অথবা সিটির যে পলিটিক্যাল কিছু কাজকর্ম ওদের সাথে জড়িত, এখানে কি স্ট্রংলি আমরা মনে হয় যে এখানে স্ট্রংলি কিছু রাজনীতি করলে আমাদের জন্য এটা সাকসেস করতে পারবো, বাংলাদেশে পিছে না যাইয়া? ইয়েস, এটাকে আপনার মন্তব্য না প্রশ্ন? এটা মন্তব্য প্লাস এটা আমার অপিনিয়ন। আচ্ছা, আপনার অপিনিয়ন ঠিক, আপনার অপিনিয়ন ওকে আমি অত্যন্ত শ্রদ্ধা জানাই, কিন্তু আমি সাথে একটু অ্যাড করতে চাচ্ছি, আমরা এখানে রাজনীতি অবশ্যই করি, আমরা করব। আমি এখানে ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ ডেমোক্রেটিক পার্টির, আমি এক্সিকিউটিভ মেম্বার, আপনাদের অবগত জানাচ্ছি। আগামী পরশু একজন জাস্টিস মনোনীত হচ্ছে, এটা আমার রিকমেন্ডেশন ছিল, সে এখানে জাস্টিস হচ্ছে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে, জাস্টিস ইউশির পণ্ডিত ডুরান্ট। এটা কথা না, আমরা যারা বাংলাদেশ থেকে যারা আসছি, বাংলাদেশের সাথে আমাদের ওতপ্রোতভাবে জড়িত, আমরা যদি বাংলাদেশকে ভুলে গেলেও চলবে না, কারণ আমরা বাংলাদেশকে ভুলতে পারবো না। আমরা অনেক কিছু দেশে রেখে এসেছি, যেগুলো হিসাব নিকাশ করতে হবে ভাই, এগুলো হিসাব আমাদের অস্তিত্ব শিকড়ের সাথে এখানে। আমাকে এখনো বললে বাংলাদেশি আমেরিকানই বলবে, আমার ছেলে হয়তো এটা থেকে সরে আসতে, কিন্তু আমি আসতে পারবো না। আর আমাদের যে স্মৃতি বাংলাদেশে, আমরা এখনো অনেকেই বছরে একবার দেশে যাইতে না পারলে মনে টান টান করে কেন যাতে, গত তার কিছুই নাই দেশে, কিন্তু দেশে যাইতে হবে বছরে একবার। তো বাংলাদেশের রাজনীতি আমাদের করি, শুক্রবে না করলেও আমাদের বাংলাদেশের রাজনীতিতে আমাদের ইন্টারেস্ট থাকবে, এবং ওইটা আমাদের দেখতে হবে আমাদের কল্যাণের জন্য কাজ হয়। কিন্তু দেশটা যদি নষ্ট হয় আমাদেরই ক্ষতি হবে, দেশটা আমাদেরই, কিন্তু আমরা প্রবাসী থাকলেও দেশটা আমাদের, দেশটা আমরা কাউকে দিয়ে আসি নাই।
খুব সুন্দর ব্যাখ্যায়, এবং সেই সাথে আরেকজন আছেন, এটি আমাদের শেষ প্রশ্ন হবে যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তবে মঈন চৌধুরীর সাথে আমরা একটু আলোচনা করব, যে কারণে এই প্রশ্নটি আমরা শেষ প্রশ্ন নিব। কে আছেন আমাদের সাথে ফোনে? আসসালামু আলাইকুম আপু, আমি মঈন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। অবশ্যই বলতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আমেরিকান সিটিজেন, আমার মেয়ে আমেরিকান সিটিজেন, বাংলাদেশি ছেলের সাথে বিয়ে দিছি, এখন মেয়ে প্রেগনেন্ট হয়েছে, এখন বাচ্চা কি মেয়ে বাংলাদেশেই থাকে, এখন আমেরিকা না আনলে কি ওই বাচ্চা কি আমেরিকা বাংলাদেশে জন্ম হইলে সিটিজেন হবে? হ্যাঁ, আপনি ওই যে ও জন্ম হইলে পরে যদি আপনি এমবেসিতে একটা অ্যাব্রড বার্থ ফিল আপ করলেই সে সিটিজেন হয়ে যাবে। যে এমবেসিতে ফর্ম আছে, আপনি ওখানে এমবেসির ফর্ম ফিল আপ করলে তাকে একসাথে পাসপোর্ট দিয়ে দেবে তারা। আপনি খুব সুন্দর সুন্দর কিছু ইস্যু নিয়ে এসেছেন, যে আমরা যারা প্রবাস থেকে রাজনীতি করি সেটির প্রতি সম্মান রেখেই বলছি, যে যারা যে দলেরই রাজনীতি করুক না কেন, প্রবাসীদের স্বার্থ কারা রক্ষা করছে সেই জায়গাটি কিন্তু চিন্তা করার বিষয়। আমি আপনাকে আবারও বলছি যে আমরা গুটি কয়েক লোকের স্বার্থ দেখতে চাই না। আমি মঈন চৌধুরী, আমি যখন আবারও বলি ঢাকা যাই, আমি হেলিকপ্টারে দেশ গ্রাম থেকে আমার শহর থেকে গ্রামে যাই, আমি যখন যাই আমার সাথে পুলিশ প্রোটেকশন থাকে, কিন্তু সব প্রোটেকশন পাচ্ছে না। আমরা চাই সবার জন্য, সবার জন্য নিরাপদ থাকতে পারে, কেউ যেন কোনো বৈষম্যের শিকার না হয়। বৈষম্যটা হলে হবে কি, কারণ একটা প্রবাস থেকে তারা যায়, যারা যায় অনেক কষ্ট করে তারা যায়, দেশের মায়ায় তারা দেশে যায়, দেশেকে তারা যদি বৈষম্যের শিকার হয়, আমি সবসময় যাচ্ছে দেখায় বলে আমরা ওয়ান স্টপ সার্ভিস চাই প্রবাসীদের জন্য। যেন একটা থানায় একজন অফিসার থাকবে যে সব লেভেলে লিয়াজ করবে, প্রবাসীদের সমস্যা থাকলে জানলো সে প্রবাসী। বাংলাদেশে তো মন্ত্রণালয় আছে, আমি আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আমি এখানকার রাজনীতিবিদদের বাদই দিলাম যারা এখানে রাজনীতি করেন, কিন্তু আপনারা যারা এখানে অনেক আমি বলবো যে এগিয়ে গেছেন আমাদের কমিউনিটির জন্য, একদম প্রথম সারির মানুষজন, আপনারাও তো কিছুটা দায়িত্ব আছে যে এই সরকার একবারে মন্ত্রিসভায় বাদ হয়ে গেছিল, ডুয়েল ন্যাশনালিটি থাকবে না, মানে বাংলাদেশের থাকবে না। তখন আমি একটা অনুষ্ঠানে বললাম যে এটা হচ্ছে কি, বর্তমান প্রধানমন্ত্রী হয়তো জানে না, তাকে ভুল বোঝানো হচ্ছে, কারণ প্রবাসীদের স্বার্থ বাংলাদেশ অনেক বেশি, প্রবাসীরা বাংলাদেশে একটা ক্রিম, এদের দিয়েই চলে। তখন একজন আমলা বললো কি, মঈন চৌধুরী তো সরকার, আমি তো সরকারের বিরুদ্ধে বলছি না, আমি বলছি জনগণের পক্ষে এবং আমলাতন্ত্রের বিরুদ্ধে বলছি, সরকারের মধ্যে একটা গ্রুপ চায় যে প্রবাসীরা যেন আর না আসে, তাদের সহায় সম্পত্তি দেখবেন, আপনার সহায় সম্পত্তি আপনার দূরের আত্মীয়, আপনার গ্রামের লোকজন ভোগ করবে, আপনি আর পাবেন না। ও এক সময় হিন্দু সম্পত্তি যেমন ভোগ হয়ে গেছে, অন্যরা এর প্রবাসীদেরকে অনেক আমলারা টার্গেট করে রেখেছে, যারা স্থানীয় গুন্ডা পান্ডারা, প্রবাসীদেরকে তারা গুরুত্ব, আনলেস আপনার ওই রকম স্ট্রেংথ না থাকে, লিয়াজ না থাকে, আপনাকে তারা গুরুত্ব দেবে না। এটা আমরা অভিযোগ পাই, সরকার অভিযোগটা পায় না, সরকার পর্যন্ত যাচ্ছে, সরকার যাচ্ছে, আমরা অভিযোগ আমরা পাই। এখানে যারা সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িয়ে আছে, তারা এটা বলতে হবে, যারা দেশের আমি বলবো যে নেতৃস্থানীয় মানুষদের সাথে যোগাযোগ আছে। এবং আরেকটি বিষয় মঈন চৌধুরী, আমি এখানে কাউকে আমি বলবো অসম্মান করার জায়গায় আমি কাউকে করছি না, কারণ হচ্ছে এখানে আমরা সবাই খুব কষ্ট করে জীবন ধারণ করি, সেখান থেকে সময় বের করে বাংলাদেশের রাজনীতি বলি, বাংলাদেশের সংস্কৃতি বলি, সব কিছুকে লালন করি পরম মমতায়, ভালোবাসার একদম জায়গা থেকে। কিন্তু তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় এই প্রবাসে কেন বাংলাদেশের রাজনৈতিক চর্চাটি করা হচ্ছে, সেটির সুস্পষ্ট উত্তর কিন্তু তাদের জানা নেই। আমি তাদের পক্ষ হয়ে বলি, প্রবাসে রাজনৈতিক চর্চা করা হচ্ছে এটা ভালো বলবো খারাপও বলবো, ভালো হচ্ছে যে প্রবাসে রাজনৈতিক চর্চার যে ভালো দিকটা হচ্ছে তাদের কারণে আমরা রাজনৈতিক ফ্লেভারটা এখানে পাচ্ছি, কিন্তু খারাপ দিকটা হচ্ছে তারা যদি এটাকে বিশৃঙ্খলভাবে উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল হয়ে যায় বা একজনের ওপিনিয়নকে একজন সম্মান না করে, দেন ইটস ব্যাড।
আমরা চাই না যে কোন প্রধানমন্ত্রী আসলে ডিম মারবে, তার উপরে জুতা মারবে, আবার বিরোধী দলের কাছে আমাদের প্রধানমন্ত্রী, এটা নিউজে নিউজে খারাপ আছে। আবার আমরা দেখি যে সরকার দলে, আমি একবার বলছিলাম যে ওয়াই নট প্রাইম মিনিস্টার বিরোধী দল যারা যারা তার বিরুদ্ধে তার জুতা দেখাচ্ছে বা ঝাড়ু দেখাচ্ছে বা ডিম মারছে, তাদেরকে কেন ডাকে না? সে দশ জনের গ্রুপকে ডাকুক, বলো তোমরা কি চাও, আমরা কথা বলি, এইটা এই জায়গাতে সরে এসেছে, আমরা এই জায়গাটায় নিয়ে আসতে হবে, প্রবাসে কেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন হবে, তারা ডেকে নিয়ে আসুক, দশ জনের সাথে কথা বলে আছে, বলো তোমাদের দাবি কি, তারা শান্ত হয়ে যায়, তারপরে নিয়ে দেশে নিয়ে কাজ করুক। সেমভাবে আমরা নির্যাতনও চাই না, নিপীড়নও চাই না, আমরা চাই সুস্থ একটা, দেখেন এই দেশে দেখেন প্রেসিডেন্টের বিরুদ্ধে কত কিছু হচ্ছে, সে কি কাউকে মারতে পার কিছু করতে পারতেছে না, তো আমরা ওই চর্চাটা বাংলাদেশে চাই। মানে আমরা বলবো যে খুব সহজ সরল ভাষায় যে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ সম্মানটুকু রেখে যে যে দলকে আমার ভালো লাগে সেটি আমার ব্যক্তিগত অধিকার কিংবা স্বাধীনতা, কিন্তু দেশের স্বার্থে সবাইকে সেই সম্মান বোধের জায়গাটি উচিত উচিত। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। সবশেষ কিছু বলতে চান? অনুষ্ঠান শেষ করব। আমি বলতে চাই আমরা বাংলাদেশ যদি এই প্রসঙ্গ নিয়ে কথা বলা আজকে সময় শেষ হয়ে গেছে, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, আমাদের জন্ম বাংলাদেশে, আমাদের কর্ম বাংলাদেশে, আমরা বাংলাদেশের কাছে ঋণী। আমি সবসময় বলি আমরা যেই পয়সায় বাংলাদেশের লেখাপড়া করে এসেছি, আমেরিকা যদি কম্পেয়ার করি, আমেরিকায় আমি $100,000-$200,000 লোন নিয়ে পড়তে হয়েছে, কিন্তু বাংলাদেশে আমরা ফ্রি লেখাপড়া করে এসেছি, দেশের প্রতি আমার দায়িত্ব অনেক বেশি, দেশকে ভালোবাসি, আমরা যদি পারি দেশের উপকার করবো, দেশ থেকে আমরা চাই না, এখন আমরা দিতে চাই, যেই সরকারে আসুক, যে সরকারের ক্ষমতা আছে, আমরা চাই তারা যেন আমাদের কাছ থেকে গ্রহণ করে যে মঈন চৌধুরী তোমার এই সার্ভিসটা আমরা চাই, আমি সানন্দ চিত্তে আমার সার্ভিস, টাকা পয়সা আমরা এমনিই খরচ করি, আমরা চাই দেশের স্বার্থে দেশের জন্য ভালো থাকে, আমরা আমাদের সন্তানরা বলতে পারবে যে আমার বাবার দেশ বাংলাদেশ, গর্ব করে বলতে পারবে আমি একজন গর্বিত বাঙালি হিসেবে থাকতে চাই, আমি রাজনৈতিক অস্থিরতা চাই না, আমি বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধশালী এবং আধুনিক বাংলাদেশ দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। এবং সবশেষ একটি কথাই বলতে হয়, সেটি হচ্ছে এই এই আমেরিকাতে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের চিত্রটি আপনি কিভাবে এঁকে যাচ্ছেন তারা কিন্তু সেভাবেই আঁকবে। তার মানে আপনি যদি সম্মানের সাথে শ্রদ্ধাবোধের সাথে অন্যের সাথে আচরণটি করেন, আপনার সন্তানটি কিন্তু সেটিই শিখবে এবং সেভাবেই বাংলাদেশকে মূল্যায়ন করবে। অনেক ভালো থাকবেন।